ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعকেম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জমাদার ভাই جناب সুমোন কাতার থেকে জানতে চেয়েছেন যে আরাফার যে রোজা রাখতে হয় সেটা হাজিরা রাখবে না যারা হজ করতে যায় না তারা রাখবে এবং এই রোজা যদি ওই সমস্ত মানুষদের রাখতে হয় যারা হজে যায় নাই তাহলে কোন তারিখে তারা রোজা রাখবে সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ রাবিল আলমিনাতসাল্লাহ জি সম্মানিত ভাই প্রথম কথা হলো এই যে আরাফার রোজা শুধু তারাই রাখবে যারা হজে যায় নাই তাই হাজি ব্যতীত বাকি মানুষ এ রোজা রাখবে চায় মক্কার হোক মদিনার হোক বা অন্যান্য দেশের বাসিন্দাই হোক না কেন তাদের জন্যই এই রোজা হাদিসের মধ্যে এসেছে আবু কাথা দ্বারা দ্বিতীয় বন্ধিত আল্লাহ রাসূলা আলী সাল্তুসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ওয়াসুইলা আন সাউমে ইয়াওমে আরাফা ফাকাল ইউকাফ ফেরুসানা আলমা দিয়া ওয়ালবাকিয়া হাদিসটি শাহী মুসলিমের তো আরাফাতের দিনে রোজার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রসুল সাল্লা সাল্লাম বলেন এই রোজা এক বছর আগের ও এক বছর পরের গুণা মাফ করে দেয় তাহলে বোঝা গেল কোনো ব্যক্তি যদি আরাফার রোজা রাখে আরাফার দিনের রোজা রাখে তাহলে আল্লাহ সুবাহ এই রোজার বিনিময়ে দুই বছরের গুনা কাতাকে ক্ষমা করে দেন এই ছিল ফজিলত এখন রোজা রাখবে কোন দিন প্রত্যেককে নিজ নিজ দেশের তারিখ অনুযায়ী না হাজিরা যেদিন আরাফার মাঠে উপস্থিত হবেন সেই দিনে এই বিষয়ে ওলামাদের মধ্যে মতানক্য থাকলেও ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী হাজিরা যেদিন আরাফার মাঠে উপস্থিত হবেন সেই দিনেই এই রোজা রাখতে হবে যেহেতু হাদিসের মধ্যে ইয়ম শব্দ এসেছে দিনের কথা উল্লেখ করা হয়েছে তাই নক্ষতে না পড়ে আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হলো এই যে হাজিরা যেদিন আরাফার মাঠে উপস্থিত হবে সেই দিনেই এই রোজা রাখা তবে যদি কোনো ব্যক্তি জানতে না পারে যে কোন দিন হাজিরা আরফার মাঠে উপস্থিত হবেন সেই তারিখ বা দিন সম্বন্ধে যদি তারা জ্ঞাত না হতে পারেন জানতে যদি না পারেন তাহলে তার কথা ভিন্ন তো এই ক্যাটাগরির মানুষ যদি তারা নিজ নিজ দেশের তারিখ অনুযায়ী ন ন তারিখে হেজ মাসের ন তারিখে যদি তারা রোজা রাখে তাহলে এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই কিন্তু ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি জানবে যে আজকের দিনে আরাফার মাঠে হাজিরা উপস্থিত হয়েছেন সেই ব্যক্তির জন্য এটা বৈধ হবে না যে তারা নিজ নিজ দেশের তারিখ অনুযায়ী রোজা রাখবে إتيهود سيم ولماضير بشد وماض باقي والله أعلم بالصواب السلام عليكم ورحمة الله وبركاته. نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.